অনেক আহ রোগী আমাদের কাছে এসে থাকেন বা অনেকে আমাদের কাছে জানতে চান যে আমার পেটে পানি এসেছে বা পেটটা ফুলে গিয়েছে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ফুলে গিয়েছে এটা আসলে কেন হয়েছে কি করতে পারে আসলে আমরা যারা পরিপাকতন্ত্র এবং লিভার রোগের বিশেষজ্ঞ আমাদের কাছে এই রুগীগুলো অনেক ক্ষেত্রেই আসে এবং সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে পেটটা কেন ফুলে গেল তো পেটে পানি আসার জন্য আসলে অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণের মধ্যে আমরা যখন আস্তে আস্তে হিস্ট্রি নেই আপনাদেরকে লোকাল এক্সামিনেশন করি করি এবং কিছু ইনভেস্টিগেশন তখনই আমরা পেয়ে যাই আমি আজকে সংক্ষিপ্তভাবে বলবো যে আসলে কোন কোন সমস্যা থেকে পেটে পানি আসতে পারে ভবিষ্যতে ওই নির্দিষ্ট রোগ নিয়ে আমরা হয়তো ভবিষ্যতে অন্যান্য সময় ভিডিও করে কথা বলবো বিস্তারিত আপনাদের সাথে তো এখন পেটের পানি আসার জন্য শুধুমাত্র যে পেটের রোগ দায়ী তা না তবে পেটের রোগটাই বেশি ক্ষেত্রে দায়ী থাকে সেই রোগগুলো আমি বলে থাকি যেন আগে বলে ফেলি যে পেটের পানিটা পেটের কি রোগের জন্য বা লিভারের কি রোগের জন্য হয়ে থাকে সবচেয়ে কমন হচ্ছে সিরোসিস অফ লিভার সিরোসিস অফ লিভার হচ্ছে যে লিভারের আর্কিটেকচারটা চেঞ্জ হয়ে যায় আমরা অনেকেই জানি যে এটা হ্যাপাটাইটিস বি ভাইরাস দিয়ে আমাদের দেশে বেশি হয় উন্নত বিশ্বে যারা অ্যালকোহলিক থাকে তাদের জন্য এই সিরোসিস রোগটা হয়ে হয়ে থাকে থাকে আমাদের দেশে সি ভাইরাস থেকে অনেক সময় সেটা হচ্ছে যে এই সিরোসিসের কারণে পেটের পানি আসতে পারে সেই সিরোসিসটা আরো কিছু কারণ আছে আজকাল ন্যাশ বা ফ্যাটি লিভারের কমপ্লিকেশন থেকে এটা হতে পারে তাছাড়া আরো কিছু রেয়ার ডিজিজ আছে সেটা আর আজকে এখানে না বলি সেটা হচ্ছে লিভারের ডিজিজের জন্য হচ্ছে যে পানি আসতে পারে সেটা বা টিবি আমরা হয়তো অনেকে মনে করতে পারি টিবি তো শুনেছি যে ফুসফুস হয় আসলে না টিবি যে শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং পেটেও টিবি একটা আহ হওয়ার একটা কমন জায়গা সেই পেটে যদি নারীগুলির মধ্যে টিভি হয় পেরিটুনিমায় যদি টিভি হয় পেটের ভিতরে যে ঝিল্লি সেটাকে বলি সেই ক্ষেত্রও কিন্তু পেটে পানি আসতে পারে তো সে টিবিবারকিউলোসিস হলেও আমরা আইডেন্টিফাই করি এবং টিবিবারকিউলোসিসের সঠিক চিকিৎসা আছে এছাড়া পেটে আমরা জানি যে অনেকগুলো অর্গান থাকে লিভার কিডনি প্লিন প্যানক্রিয়াস নারী বরি সব অঙ্গসমূহ মহিলাদের যে হ্যাঁ ব্লাডার পুরুষ এবং মহিলা নির্বিশেষে প্রোস্টেট অনেক কিছু থাকে তো পেটের এই অর্গানগুলোর কোথাও যদি কোনো ক্যান্সার জাতীয় রোগ হয় সেই ক্যান্সার জাতীয় রোগটা পেটের যে কোনো organi হোক না কেন এটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু পেটে পানি আসবে তো অনেকগুলো অর্গানের ক্যান্সার থেকে পেটে পানিটা আসতে পারে এবার বলি যে আসলে পেটের পানিটা পেট এবং লিভার সংক্রান্ত রোগ ছাড়া অন্য কোন যে সিস্টেম আছে সেখান থেকে হতে পারে কিনা হ্যাঁ হতে পারে যে শুধুমাত্র পেটের রোগ লিভার দিয়ে যা হবে তা না যেমন হার্টের রক্ত থেকে পেটে পানি আসতে পারে তার ফুসফুসের রক্ত থেকে পেটে পানি আসতে পারে হরমোনাল একটা ডিজিজ আছে সেখান থেকে আসতে পারে এছাড়া হচ্ছে যে इवन কিডনি ডিজিজ থেকেও এই পেটে পানি আসতে পারে হার্টের যেমন হচ্ছে যে হার্টের অন্য সময় হার্ট ফেলিয়র হয় আমরা যেটাকে বলি যে রাইট হার্ট ফেলিয়র যেটা আবার ফুসফুসের একটা রোগ আছে যারা অতিরিক্ত স্মোকার দীর্ঘদিন অনেক বছর ধরে স্মোকিং করে থাকেন তাদের সিওপিডি বলে একটা রেসপিরেটরি ডিজিজ বা ফুসফুসের একটা রোগ হয় সেই ফুসফুসের রোগের জন্য হার্টের উপর একটা প্রেসার হয় সেই প্রেসার থেকে হয় কি পেটে পানি জমে যায় এবং যে পেটের যে ভেনের পানিগুলো পায়ের যে পানি গুলো সেই ফুসফুস আমাদের যে ভেনাকাভা আছে সেখান দিয়ে যদি এটা হার্টে না ড্রেন করতে পারে তখন এই পেটে পানিটা জমে যায় এটা গেল একটা আবার ওই যে বললাম ফুসফুসের যে সিওপিডি যাদের আছে এই ফুসফুসের রোগের জন্য তার পেটে পানি আসতেছে এবং হচ্ছে যে আরেকটা একটা হচ্ছে কিডনি রোগীদের অনেক সময় দেখা যায় যে অনেক পরিমাণে অ্যালবুমিন চলে যায় কিডনির কিছু অসুখের জন্য অ্যালবুমিন আমাদের শরীরে কে পানি ধরে রাখার জন্য একটা আমাদের যে শরীরের যে ভাস্কুলার সিস্টেম এখানে পানি ধরে রাখার জন্য অ্যালবুমিনটা খুবই গুরুত্বপূর্ণ যখনই এই কিডনি ডিজিজের জন্য এবং অনেক সময় পরিপাকতন্ত্রের অ্যালবুমিন লস হয় এমন কিছু ডিজিজ আছে প্রোটিন লজিং অ্যান্টেরোপ্যাথি আমরা বলি সেখান থেকে যদি প্রোটিন কোনো কারণে শরীরে অনেক লস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সারা শরীরে পানি আসে এর মধ্যে পেটেও পানি আসতে পারে আর হরমোন বলেছি যে হরমোনের ডিজিজের মধ্যে একটা হচ্ছে যে হাইপোথাইরয়েড আপনারা অনেকেই জেনে থাকবেন থাইরয়েড একটা প্রবলেম এই হাইপোথাইরয়েড টা অনেকেরই হয়ে থাকে মহিলাদের অনেক ক্ষেত্রে বেশি হয়ে থাকে বা যাদের অনেক ডায়াবেটিস বা অন্যান্য হরমোনের রোগ আছে তাদের এই হরমোনের রোগটা হয় যখন ফ্র্যাঙ্ক হাইপোথাইরয়েড হয় তখনই কিন্তু সারা শরীরে পানি আসে এর মধ্যে আপনার পেটে পানি আসতে পারে তো আমি আসলে মোটা দাগে আগুলোই বললাম যে আজকে যে কি কি কারণে পেটে পানি আসতে পারে তো আপনি পেটে পানি আসলে যেটা করবেন সেটা হচ্ছে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এই জন্য হবেন কারণ ওনাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে এই পেটে পানিটা আসলে কেন আসলো সেটা লিভারতন্ত্র বা লিভারের রোগের জন্য আসলো নাকি ওই যে বলছি যে হার্ট লাংস তারপরে কিডনি অথবা হরমোনের রোগের জন্য আসলো কাজেই সেইভাবে ওরা ডাক্তাররা আইডেন্টিফাই করবে করে আপনার সেই রোগটাকে ধরে সেই অনুযায়ী সঠিক যখন চিকিৎসা করবে তখন আপনারা পেটের পানি থেকে মুক্তি পাবেন তো আশা করি আপনাদের পেটের পানি নিয়ে আজকে একটু বোঝাতে বললাম ভবিষ্যতে অন্য কোন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আজকের